আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের একটি রেসিপি। আমরা সাধারণত বাড়িতে কুমড়ো ফুলের বড়া খেয়ে থাকি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের সর্ষে পোস্ত বা কুমড়ো ফুলের বাটি চচ্চড়ির একটি রেসিপি। এই রেসিপিটি সঙ্গে থাকলে এক থালা গরম ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়, আর অল্প উপকরণে খুবই সুস্বাদু এই রান্নাটি। চলো দেখে নেওয়া যাক এই রান্নাটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এই রেসিপির প্রধান উপকরণ হলো কুমড়ো ফুল। এখানে আমি 8টা কুমড়ো ফুলকে নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। 1টা মাঝারি মাপের আলু নিয়ে তাকে সরু সরু করে কেটে নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকেও সরু সরু করে কেটে নিয়েছি। এখানে সর্ষে পোস্ত রয়েছে 2 চামচ মতো। আমরা বাড়িতে টিফিন খাওয়ার জন্য যে চামচগুলো ব্যবহার করি সেই চামচের 1 চামচ সর্ষে 1 চামচ পোস্ত নিয়ে বেটে নিয়েছি, আর রয়েছে 4টে কাঁচা লঙ্কা। এখানে 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো রয়েছে, আর নুন হলুদ রয়েছে, হলুদ রয়েছে 1 টিস্পুন, আর নুনটা রয়েছে পরিমাণ মতো। চলো দেখিয়ে দিই কুমড়ো ফুলটা আমি কেমনভাবে কেটেছি। এই বোটার যে অংশটা সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, আর ভিতরে যে হলুদ কালারের যে অংশটা থাকে ওটাও আমি বাদ দিয়ে দিয়েছি, আর ফুলটাকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের উপর আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাস এখনও জ্বালায়নি। প্রথমে সব উপকরণগুলো দিয়ে আমি মিশিয়ে নিয়ে গ্যাসটা জ্বালাব। এখন আমি কড়ার মধ্যে কুমড়ো ফুল, পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম। এরপর একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। পর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর নুন হলুদটা দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর সর্ষের তেল এখানে প্রায় 50 গ্রাম মতো দিয়েছি, এখানে তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। জল দিলাম 2 বাটি মতো, ছোট্ট বাটির 2 বাটি মতো এর মধ্যে জল দিচ্ছি। দিয়ে খুন্তির সাহায্যে সব উপকরণগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে সব উপকরণগুলিকে মিশিয়ে নেব এর মধ্যে, এটা হাত দিয়েও মিশিয়ে নেওয়া যায়। ভালোভাবে সব উপকরণগুলো মেশানো আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখব এবং এটা ফুট ধরতে দেব। ভালোভাবে ফুটে উঠলে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। যেহেতু বাটি চচ্চড়ি তাই এটা একটু ধীমে আছে হবে। ভালোভাবে ফুট ধরা পর্যন্ত আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। ভালোভাবে ফুটতে শুরু করেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব এবং ধীমে আছে রান্নাটাকে হতে দেব। ফিরে আসছি প্রায় 8 থেকে 10 মিনিট পর, কিন্তু জলটা কিন্তু কমেনি, এখন কিন্তু জলের পরিমাণটা আরও বেড়ে গেছে, কারণ কুমড়ো ফুল থেকে কিছু পরিমাণ জল বেরিয়েছে। তাই রান্নাটা আরও কিছুক্ষণ হতে দেবো, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই আছে, আরও কিছুক্ষণ এই রান্নাটা আমি হতে দেবো। ফিরে আসছি আরও কিছুক্ষণ পর। ফিরে আসছি প্রায় 7 থেকে 8 মিনিট পর, রান্নাটা অনেকটাই হয়ে গেছে, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একবার নেড়ে চেড়ে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব এবং রান্নাটা ফুটতে দেব যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তিন থেকে 4 মিনিট ফোটানোর পর রান্নাটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু এটাকে আমি আরও কিছুক্ষণ হতে দেব। একেবারে যখন তেল ছেড়ে যাবে, ভালোভাবে শুকনো হয়ে যাবে, তখনই আমি এটা নামাবো। তাই আরও 3 থেকে 4 মিনিট এটা আমি হতে দেব এবং খুন্তি দিয়ে কিন্তু ক্রমাগত নাড়বো, কারণ লেগে যেতে পারে এখন সেই কারণে।
দেখো রান্নাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে বেরিয়েছে, তার মানে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি আর এক দুবার নেড়ে চেড়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গরম ভাতের সাথে কুমড়ো ফুলের এই রেসিপিটি সঙ্গে থাকলে আর কিন্তু কিচ্ছুটি লাগে না। কাঁচা সর্ষে তেলের একটা ফ্লেভার, কুমড়ো ফুল, সর্ষে পোস্তর গন্ধ সব মিলিয়ে রান্নাটা কিন্তু অসাধারণ। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে আমাকে কিন্তু জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো। আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। আবার হাজির হব অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।